অ্যাডিকশন, যেমন ধরেন হেরোইন অ্যাডিকশন, তা কীভাবে হয়? বোকার মতো কথা, হেরোইন নিলেই তো হেরোইন অ্যাডিকশন হয়, তাই না? আপনি যদি হেরোইন 20 দিন ধরে নেন, তাহলে আপনার শরীর তা আকাঙ্ক্ষা করবে, কিন্তু তা কি সত্যি? আসলে কেমিক্যালের অভাবে অ্যাডিকশন হয় না। আপনার যদি কোমর ভেঙে যায়, আপনাকে হাসপাতাল নেওয়া হবে এবং আপনার ব্যথা দূর করার জন্য আপনাকে ডায়মরফিন দেওয়া হবে। ডায়মরফিন হচ্ছে হেরোইন, আর শুধু তাই না, এটা হচ্ছে এক প্রকারের সবচেয়ে খাঁটি হেরোইন। এই মুহূর্তে হসপিটালে অনেক অনেক পেশেন্টকে ডায়মরফিন অথবা হেরোইন দেওয়া হচ্ছে, কিন্তু এই পেশেন্টগুলো যখন হসপিটাল থেকে বেরিয়ে আসে, তাদের হেরোইন অ্যাডিকশন থাকে না কেন? আমরা একটা টেস্ট করলাম। টেস্টে আমরা একটা ইঁদুরকে একটা খাঁচায় বন্দি করলাম, তাকে খাওয়া দেওয়া হলো, এরপর পানির ব্যবস্থার জন্য দুটো ফ্ল্যাস্ক দেওয়া হলো, একটা ফ্ল্যাস্কে সাধারণ পানি আর আরেকটা ফ্ল্যাস্কে হেরোইনযুক্ত পানি দেওয়া হলো। ইঁদুরটির যতবার পানি পিপাসা পেল, সে ততবার হেরোইনযুক্ত পানি পান করল। যদিও সাধারণ পানি ছিল, হেরোইনযুক্ত পানি না পেয়ে ইঁদুরটি মরে গেল। 1970 সনে ব্রুস আলেকজান্ডার এই এক্সপেরিমেন্টটি করেন আর দেখেন যে ইঁদুরটিকে একলা বন্দি করা হয়েছে। তাই সে ভাবল এই এক্সপেরিমেন্টটা আবার করার জন্য ইঁদুরদের জন্য একটা পার্ক বানাবে। পার্কে ছিল অনেক অনেক ইঁদুর, অনেক অনেক খাবার, অনেক অনেক খেলার জিনিস, যাতে করে ইঁদুরগুলির কোনো কমতি না হয়। আগের মতো উনি ইঁদুরদের জন্য দুটো ফ্ল্যাস্ক রাখল, একটার মধ্যে সাধারণ পানি আর আরেকটার মধ্যে হেরোইনযুক্ত পানি। আশ্চর্যজনক বিষয়, এই পার্কের ইঁদুরগুলো খুব কম বা একদমই হেরোইনযুক্ত পানি পান করল না। হয়তোবা ইঁদুর আর মানুষের সাথে তুলনা বোকামি, কিন্তু আরেকটা এক্সপেরিমেন্ট করা হলো। ভিয়েতনাম আর যুক্তরাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন 20% আমেরিকান যোদ্ধা হেরোইন নিত। আমেরিকানদের ভয় ছিল যখন এই যোদ্ধাগুলো ফিরে আসবে, তারা হয়তো হেরোইন এডিক্ট হয়ে ফিরে আসবে। কিন্তু ওই যোদ্ধাগুলো যখন ফিরে আসে, তারা কেউই হেরোইন এডিক্ট হয়নি। আপনাকে যদি ভয়ঙ্কর কোথাও, আপনার বন্ধু আর আপনার আপনজনদের কাছ থেকে দূরে, জীবনের কোনো নিশ্চয়তা না দিয়ে একলা রাখা হয়, তখন হেরোইন আপনাকে অনেক খুশি রাখবে। কিন্তু আপনি যদি ওই পরিবেশ থেকে বের হন এবং আপনার মা বাবা ভাই বোন বন্ধু আর আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে থাকেন, তখন আপনার হেরোইনের দরকার পড়বে না। অ্যাডিকশন কেমিক্যালের জন্য হয় না, কিন্তু আপনি কেমন পরিবেশে আছেন তার উপর বেশি নির্ভর করে। মানুষ হচ্ছে সামাজিক জীব, আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সবার সাথে মিলেমিশে থাকার। যখন এই নিষ্ঠুর জীবন আপনাকে অনেক কষ্ট দেয় অথবা আপনার মন মতো কিছুই হয় না, তখন আমরা মানুষ ছেড়ে খুব শীঘ্রই হেরোইন বা অন্য কিছুতে সেই একাকী দূর করতে চেষ্টা করি। এখন তা হেরোইন হোক, বারবার ফেসবুক চেক করা হোক, ঘন্টার পর ঘন্টা ভিডিও গেমস খেলা হোক, অথবা আপনার আপনজনকে বারবার ফোন দিয়ে বিরক্তি করাই হোক, এরকম খাঁচা থেকে বের হতে হলে আপনাকে আপনার আপনজনদের সাথে মিলেমিশে থাকতে হবে। মানুষের সুখ দিন দিন কমে যাচ্ছে। আমরা বাড়ি গাড়ি স্ট্যাটাস কে কার চেয়ে ভালো এসব নিয়েই বেশি মশগুল হয়ে যায়, যার জন্য মানুষের প্রতি মানুষের বিশ্বাস শ্রদ্ধা কমে যাচ্ছে। আর আমাদের এত কিছু থাকার পরেও আমরা হয়তো অসুখী। এই হেরোইন এডিক্টেড মানুষগুলিকে আমরা চিকিৎসা করার নামে খাঁচায় ভরে রাখি। আমরা তাদের ভালো কাজ বা পড়াশোনা করার সুযোগ দেই না। তাদেরকে আমরা জেলে বন্দী করে রাখি, যেখানে তারা আরো খারাপ মানুষদের কাছ থেকে আরো খারাপ পরিবেশ পায়। আমরা যদিও একজনকে দোষ দেই, দোষ হয়তো আসলে আমাদের সবার। আমাদের এক হয়ে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। হেরোইনের মতো আসক্তির বিপরীতে আছে সম্প্রীতি।